हेलो एवरीवन आज के शिखब माइक्रोसफ्ट एक्सेले डेटा बा इनफरमेशन किभाबे डिफरेंट वेते सिलेक्ट करा जाए एवं डेटा सिलेक्शनेर किछु एफिशिएंट टिप्स एंड ट्रिक्स। आमादेर वर्कशीटेर कोनो सेल सिलेक्ट करार सबचेये इजी उपाय होच्छे आमादेर माउसेर कर्सरटी व्यवहार करा। हाउएवर माइक्रोसफ्ट एक्सेल जेहेतु एकटा कमप्लेक्स सफ्टवेयर एखाने आछे तीनटा डिफरेंट टाइपेर कर्सर। फार्स्ट टाइपेर कर्सरटा लोकेट करार जोन्नो आमरा अभिप्सु लेखा सेलटार एजे जाबो और एखाने आमरा एखन देखते पाচ্ছি एक चिकन और ब्लैक कलर एक क्रस। ये क्रसटार नाम होच्छे द मुव टूल। फर एग्जाम्पल आमी जोदि क्रसटा यूज कर सेलटाके ड्रैग कर नीचे निये आसि एबं छेड़े देई देखबे डेटाटा एखन नीचे चले गियेछे। व्हिच मीन्स ये कर्सर दिये आमरा खूब इजिली आमादेर डेटा बा इनफरमेशनके मुव करते पारी। आमरा जोदि सेम सेलटार एकेबारे बटम कर्नारे जाई आमरा एखन देखते पाচ্ছি एक ब्लैक कलर प्लस साइन। এই সাইনটাকে বলা হয় দ্য ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেল হচ্ছে আসলে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের একটা অ্যাডভান্স টুল যা আমরা ফিউচারে অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। বাট আমাদের যে কার্সের টাইপটার ব্যাপারে আজকে স্পেশালি জানতে হবে সেটা হলো একটা বড় সাদা কালারের ক্রস সাইন। এই হোয়াইট ক্রসটাকে বলা হয় দ্য সিলেকশন টুল। অ্যান্ড এই ক্রস ইউজ করে আমরা যখনই একটা সেলে লেফট ক্লিক করি দেখবে সেলটা এখন সিলেক্টেড হয়ে অ্যাক্টিভ সেলে কনভার্ট হয়ে গিয়েছে। একসাথে অনেকগুলো সেল সিলেক্ট করার জন্য আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ অপশন ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা সেলে ক্লিক করলাম অ্যান্ড মাউসের লেফট বাটন চেপে ধরে রাখলাম অ্যান্ড এখন আমি মুভ করতে পারবো নিচে সাইডে বা কর্নার টু কর্নার। অ্যান্ড দেখো কত ইজিলি মাল্টিপল সেলস সিলেক্টেড হয়ে যাচ্ছে। আমরা একটা এন্টায়ার কলাম বা রো ও সিলেক্ট করতে পারি জাস্ট বাই ক্লিকিং অন দ্য কলাম লেটার বা রো নাম্বার। আমাদের সামনে এই হেডিং সহ যে ডেটা সেটটা দেখতে পাচ্ছি এই ডেটা সেটটাকে সিলেক্ট করারও কিছু ডিফারেন্ট ওয়েজ আছে। আমরা একটু আগে শিখেছিলাম ক্লিক অ্যান্ড ড্র্যাগ অপশনটা যা কিনা এরকম ছোট একটা ডেটা সেটকে সিলেক্ট করার জন্য ঠিক আছে, কিন্তু ডেটা সেটটা যদি হতো অনেক বড় অ্যান্ড অনেক পেজেস জুড়ে এভাবে মাউস দিয়ে ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করা আসলে অনেক ইনএফিশিয়েন্ট। ইনস্টেড আমরা যদি একটা টপ কর্নারের সেলকে সিলেক্ট করি এবং শিফট কিকে প্রেস ডাউন করে একটা বটম কর্নারের সেলকে সিলেক্ট করি দেখবে আমরা পাচ্ছি সেম রেজাল্টস বাট মাচ মোর এফিশিয়েন্টলি। এই সেম কাজটা করার জন্য আরেকটা সুপার শর্টকাট আছে। আমরা যদি র্যান্ডমলি যে কোনো একটা সেল সিলেক্ট করি ডেটা সেটের এবং কন্ট্রোল প্লাস এ প্রেস করি দেখবে উই গেট দ্য সেম রেজাল্টস বাট এখন এটা মাচ মাচ ফাস্টার। এখন যদি আমরা দুটো বিচ্ছিন্ন সেকশনকে একসাথে সিলেক্ট করতে চাই যেমন প্রথম কলামটা আর থার্ড কলামটা, এই ক্ষেত্রে আমাদেরকে এটা করতে হবে বাই প্রেসিং ডাউন অন দ্য কন্ট্রোল বাটন। কন্ট্রোল বাটনটা প্রেস করে আমি যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি খুব ইজিলি আমি দুটো ডিভাইডেড সেকশনকে একসাথে সিলেক্ট করতে পারবো। অ্যান্ড ফাইনালি পুরো ওয়ার্কশিটটাকে একসাথে সিলেক্ট করার জন্য একটা মজার ট্রিক আছে। আমরা যদি টপ লেফট কর্নারে তাকাই আমরা দেখব ছোট একটা ট্রায়াঙ্গেল সাইন। এই সাইনটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে আমাদের এন্টায়ার স্প্রেডশিট। This is all for this video and next video te amra finally শিখবো Microsoft Excel e data entry and edit korar moto ekta important topic. So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day.